লাহ বাদ দিয়ে শুধু ইল্লাহ জিকির করা যায় কি কিনা সেটা আগে বলি শুধু ইল্লাহ জিকির রসুল্লা ইহাম সাল্লাহ আসালাম কখনো করেছেন বলে কোনো হাদিজের প্রমাণিত নয় কোনো সাহাবায়করাম কোনো তাবি করেছেন বলে কোনোভাবে প্রমাণিত নয় জিকির একটা ইবাদত এটা লা ইহা এই বাক্যটির জিকির করং হাদিসে স্পষ্টভাবে বহুভাবে প্রমাণিত অথবা এটার অংশবিশেষকে কাট করে আলাদা জিকির করার কোনো অপশন যদি থাকতো তাহলে রসুল্লাইকমসাল্লাহ আসাল্লাম বা খোলা ফেরহ বা সাহাবাদের যুগে থাকতো যেখানে তাদের যুগে এটা নেই অথবা এটা আমরা কেন করতে যাব অবশ্যই এটি আপনার সুনাসম্মত জিকির না বিরোধী জিকির আমরা এটা করবো না আর সম্মিলিত পাবেন আমাদের পরে উচ্চস্বরে জিকির এর শিক্ষা কোন আমাদেরকে দেয়নি রসুল আকাম সাল্লাম এভাবে জিকির করেননি জিকির ব্যক্তিগত আমল যার যার মতো শেষে করবেন হ্যাঁ কিছুটা সরব কারোর আওয়াজ একটু জোরে হতে পারে বা একই জায়গায় বসে যার যার মতো শেষে করতে পারেন কিন্তু বিশেষ করে পছক্ত সালাতের পরে জিকির এভাবে করা সম্মিলিতভাবে এটা অন্যদের সালাতের জন্য ডিস্টার্বের কারণ হয় যা আমাদের জন্য করা উচিত নয়